বাংলা টেলিভিশনের অন্যতম হিট অন স্ক্রিন জুটি রাহুল রুকমা দেশের মাটির রাজা মাম্পি মাস কয়েকের মধ্যে পর্দায় কামব্যাক করে জি বাংলার থ্রিলার ধর্মী সিরিয়াল লালকুঠি নিয়ে। বিক্রম অনামিকার গল্প শুরু থেকে রাম্পির জনপ্রিয়তা ছুঁতে পারেনি। জি বাংলার এই সিরিয়াল টিআরপি ধরে শুরু থেকে পিছিয়ে থেকেছে। রাত 9:30 স্লটে অনুরাগের ছোঁয়াকে টেক্কা দিতে ব্যর্থ লালকুঠি। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, শেষ হচ্ছে লালকুঠি। মাত্র 4 মাস আগে শুরু হওয়া লালকুঠির আচমকা বন্ধ হয়ে যাওয়ার খবরে তোলপাড় নেট পাড়া। ভেজায় মন খারাপ রাহুল রুকমার ভক্তদের। অন্য স্বাদের এই গল্প কেবল টিআরপির দৌড়ে পিছিয়ে পড়া জেরেই বন্ধ হয়ে যাবে। সাম্প্রতিক সময় বেশ কিছু সিরিয়াল শুধুমাত্র স্লট লিটার না হতে পারার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে কয়েকটি সিরিয়াল বেশি দিন চলার সুযোগও পায়নি। লালকুঠির পরিণতিও তেমন হবে না তো ইতিমধ্যেই শোনা যাচ্ছে। পুজোর পরে আরো এক নতুন সিরিয়াল আসছে জি বাংলায়। তাহলে কি লালকুঠির উপরেই পড়বে কোপটা? চিন্তায় পড়েছে অনুরাগীরা। যদিও দর্শকদের আশ্বস্ত করেছেন বিক্রম ওরফে রাহুল। তিনি স্পষ্ট জানান লালকুঠি শেষ হয়ে যাচ্ছে এমন কোনো খবর তাদের কাছে নেই। সিরিয়ালের গল্প কোন দিকে এগোচ্ছে সেটা অভিনেতা অভিনেত্রীরাও বুঝেন। আর চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যেটুকু কথা হয়েছে তাতে এত তাড়াতাড়ি সিরিয়াল শেষের কোনো ইঙ্গিত নেই। কর্তৃপক্ষ চ্যানেলের সঙ্গে টিআরপি লড়াই নিয়েও বিশেষ কোনো মন্তব্য করেননি রাহুল। তিনি বলেন টিআরপি তার হাতে নেই, বরং তার হাতে যেটা আছে ভালো করে নিজের শটটা দেওয়া, যেটা তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে চান। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন। বাংলা বিনোদন জগতের আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।